ন্যায়ালয়ত চলি আছে গোচর, সরকারে দিব পৰা নাই শপতনামা, বিচাৰিছে তারিখৰ পিছত তারিখ, তার মাজতেই মুখ্যমন্ত্রী পুনৰ ঘোষণা। সর্বশিক্ষা অভিযানের অধীনের সকল ঠিকাভিত্তিক শিক্ষকর চাকরি হব নিয়মিয়া। এই বছরের পরাই আরম্ভ হয়েছে চাকরি নিয়মিয়াকরণ প্রক্রিয়া। আমার সরকারে এই বছর একটা নতুন পদক্ষেপ লৈছে যে সর্বশিক্ষা অভিযান ঠিকাভিত্তিক শিক্ষক রূপে কাম করা আটাইকেইজন শিক্ষকক, 35,000 শিক্ষকক অসম সরকারত নিয়মিয়াকরণ অর্থাৎ অসম সরকারের রেগুলার কর্মচারী হিসাবে আমি নিযুক্তির বাবে প্রক্রিয়া আগুয়াই লৈ গৈছো। চাকরি নিয়মীয়করণের ক্ষেত্রে সরকারে বান্ধি দিছে শর্ত, সরকারের শর্তত অসন্তুষ্টি প্রকাশ করে ইতিমধ্যে গুয়াহাটি উচ্চ ন্যায়ালয়ের কাক চাপিছে সদৌ অসম প্রাথমিক টেট উত্তীর্ণ শিক্ষক সমাজ। বিষয়টি ন্যায়ালয়ের বিচারাধীন হয়ে থাকার মাজতো মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় কলে, এই বছরের পিছত সর্বশিক্ষা অভিযানের অধীনত আর নাথাকিব ঠিকাভিত্তিক শিক্ষক। মই ভাবো যে এই বছরের পিছত সর্বশিক্ষা অভিযানত ঠিকাভিত্তিক শিক্ষক নোহোৱা হব আর পরিয়ালটোয়ে একটা সামাজিক সুরক্ষা বা সোশিয়াল সিকিউরিটি লাভ করবলৈ সক্ষম হব। সরকারে নিজের সিদ্ধান্তত অটল থাকার সময়তেই রাজ্যের ঠিকাভিত্তিক শিক্ষক সকলে আয়োজন করিলে চিন্তন বৈঠক। সদৌ অসম প্রাথমিক টেট উত্তীর্ণ শিক্ষক সমাজের উদ্যোগত অনুষ্ঠিত এই চিন্তন বৈঠকত অংশগ্রহণ করিলে কেবাগৰাকীও শিক্ষাবিদ, জাতীয় সংগঠনের নেতৃত্ব, জ্যেষ্ঠ সাংবাদিক আদিয়ে কঠোর প্রতিক্রিয়া প্রকাশ করিলে মুখ্যমন্ত্রীর ঘোষণার বিরুদ্ধে। এতিয়া কেবিনেট সিদ্ধান্ত লৈছে যে এই সকল শিক্ষকক বিশেষ নিযুক্তি পদ্ধতিতে নিয়মীয়াকরণ করা হব, কিন্তু নিয়মীয়াকরণ করবলৈ যাওঁতে সরকারখনে নিয়মীয়াকরণ শব্দটো কৈছে কিন্তু নতুন নিযুক্তি। আমি কৈ আছো যে নিয়মীয়াকরণ আমাক কৰক, আমাক নিয়মীয়াকরণ লাগে, কিন্তু নিয়মীয়াকরণ করবলৈ যাওঁতে সেই নির্দিষ্ট দিনটোৰ পৰা আমাক লাগে, যিদিনত আমি 2013 চনৰ 1 এপ্রিলৰ পৰা যেতিয়াৰ পৰা আমি স্কেল পে পাইছিলোঁ তেতিয়াৰ পৰা আমাক নিয়মীয়াকরণ কৰক, নতুন নিযুক্তিৰে আমাক নিয়মীয়াকরণ কৰিব নালাগে। জনালে চিন্তন বৈঠকত সর্বসম্মতিক্রমে গ্রহণ কৰা সিদ্ধান্ত। আমি মুখ্যমন্ত্রী মহোদয়ক পুনর্বার আহ্বান জানাম স্মারকপত্র যোগে যে এই বিষয়টি আপনাদের সলনি করক, শিক্ষকসকলে যেহেতু এবার নিযুক্ত হয়েছে, এবার নিয়োগ লাভ করেছে, গতি আকৌ পুনর্বার নিয়োগ করার কোনো প্রয়োজন নাই। শিক্ষকসকলক মাত্র সর্বশিক্ষারপরা এলিমেন্টারি এডুকেশনের অধীনলৈ তেওঁলোকক নিব লাগে, তেওঁলোকক স্থায়িত্ব প্রদান করব লাগে। চাকরি নিয়মীয়াকরণক লৈ সরকার আর ঠিকাভিত্তিক শিক্ষকর মাজত যুঁজ চলি থাকিলেও ন্যায়ালয়ে কি সিদ্ধান্ত দিয়ে সেয়া হব লক্ষণীয়। ব্যুরো রিপোর্ট, প্রতিদিন টাইমস।